বাবা মার একমাত্র ছেলে আরমান, সে শহরে অনেক বড় একটা চাকরি করে, তাই ব্যস্ততার কারণে অনেকদিন হয়ে গেল বাড়িতে আসা হয় না। বাবা মনটাও ছটফট করতেছে ছেলেকে দেখার জন্য, তাই তারা সিদ্ধান্ত নিল তারাই শহরে যাবে, তারা শহরে গিয়ে ছেলেকে দেখে আসবে। ছেলের বাসায় যাওয়ার পর তারা যা দেখলো এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ছেলের বাসায় গিয়ে তারা দেখলো তাদের একমাত্র কলেজের টুকরা ছেলে একটি সুন্দর মেয়েকে নিয়ে থাকে। তারপর তারা ছেলেকে আনা ডেকে নিয়ে বললেন, বাবা মেয়েটিকে মেয়েটিকে তুমি বিয়ে করেছ? বাবা মার জবাবে ছেলে বললেন, আপনার যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না, ও শুধু আমার ভালো একটা বন্ধু, আমাদের বিছানা আলাদা, রুম আলাদা, এভরিথিং এ টু দ্যাট, আমাদের যা কিছু আছে সব কিছু আলাদা, ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড, এতটুকুই অন্য কিছু না। এ কথা শুনে বাবা বললো আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে তারা একসাথে ডিনার করলো, ডিনার করার পর সকালে তার বাবা মা গ্রামে চলে গেল। এভাবে কেটে গেলো সাত দিন। সাত দিন কেটে যাওয়ার পর তার পরের দিন মেয়েটি ছেলেটিকে বললো, এই শুনো, তোমার বাবা মা যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আমি আমার ডিনার প্লেটটা পাচ্ছি না, আমার মনে হয় তারাই ডিনার প্লেটটা নিয়ে গেছে। তারপর ছেলে অনেক রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, তুমি কি আমার বাবা মাকে চুর বলতেছ? মেয়ে বলল, বিষয়টা তেমন না, আমরা যদি জিজ্ঞেস করি তাহলে দুষ্টা কোথায়? তারপর ছেলে বললো, আচ্ছা ঠিক আছে আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করব। তারপরের দিন ছেলে একটি ইমেল লিখলো বাবা মার কাছে। ইমেলের মধ্যে লেখা ছিল, প্রিয় বাবা মা, আপনারা যেদিন থেকে গেছেন সেদিন থেকে ওই মেয়েটার ডিনার প্লেটটা পাওয়া যাচ্ছে না। আমি এমনটা বলছি না যে আপনার ডিনার প্লেটটা নিয়েছেন, যদি ভুলবশত কোনো কারণে প্লেটটা নিয়ে থাকেন তাহলে দয়া করে প্লেটটা ফিরিয়ে দেবেন, কারণ ওই প্লেটটা ওই মেয়েটার অনেক পছন্দের। তার প্রায় এক ঘন্টা পর তার বাবা মা দুজনে মিলে একটা রিপ্লাই দিল। রিপ্লাইটা এভাবে দিল, সেখানে লেখা ছিল, আমি এমনটা বলছি না যে তোমরা দুজনে এক বিছানায় ঘুমাও, এমনটাও বলছি না যে তোমাদের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক আছে, আমি এমনটা বলছি ওই মেয়েটা যদি এই সাত দিনের মধ্যে কোনো একদিন তার বিছানার মধ্যে ঘুমাতো তাহলে তার প্লেটটা পেয়ে যেত, কারণ আমরা আসার আগে তার বিছানার বালিশের নিচে ওই প্লেটটা রেখে এসেছিলাম। সে যদি সাত দিনের মধ্যে কোনো একদিন তার বিছানায় ঘুমাতো তাহলে সে ওই প্লেটটা নিশ্চয়ই পেয়ে যেত। আমরা এই গল্পটা থেকে কী শিখলাম জানেন? একটি ছেলে আর মেয়ের মধ্যে কখনোই বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না, লোহা আর চুমুক কখনোই পাশাপাশি থাকতে পারে না, আকর্ষণ করবেই আজ না হয় কাল।